এক দেশে ছিল দুই তেতনা, একটি হচ্ছে শহরের তেতনা মাসুদ, সে খুবই চিন্তিত, কারণ তার বাসায় কোনো চাল ডাল কিছু নেই, সে কি খাবে? একই দেশে গ্রামে ছিল একটি তেতনা, তার নাম মিলন, সেও খুব চিন্তিত, কারণ তার বাসায় খাবারের মতো কিছু নেই, সে এখন কি করবে? গ্রামের তেতনা মিলন হাঁটতে হাঁটতে শহরে চলে আসলো আর খাবারের সন্ধান করতেছে। হঠাৎ মিলনের চোখে একটি বাড়ি দেখতে পেল। মিলন দেখতে পেল যে শহরের তেতনাটি ভাত বসিয়েছে। মিলন তাকে বলল যে আমি গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসলাম, চলো আমরা দুজন মিলে ভাত রান্না করি। শহরের তেতনা ভাবল যে আমি তো চাল দিইনি, আমি শুধু পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছি, যাক ভালো হয়েছে যদি গ্রামের তেতনাটি চাল নিয়ে আসে। আমি দেখে শহরের তেতনাটি বলল যে ঠিক আছে তুমি চাল দাও, আমিও ভাত রান্না করতেছি। এটা শুনে গ্রামের তেতনাটি তার খালি গামছাটুকু ঝাড়া দিল, ঝাড়া দিয়ে বলল যে আমি চাল দিয়ে দিছি। এখন দুজনে দেখতেছে যে কাউর চালই হচ্ছে না, তারা সামনে গিয়ে দেখলো যে কেউই চাল দেয় নাই। এখন একজন আরেকজনকে বলতেছে তুই আমাকে ঠকেছিস, আরেকজন বলতেছে তুই আমাকে ঠকেছিস।